আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে টিফিন বক্স এবং যে ফ্লাক্স। আমরা সেই টিফিন বক্স এবং ফ্লাক্সের দাম সম্পর্কে জানবো। তো এগুলো জানতে আমাদের সাহায্য করছে চন্দনা। চন্দনা, তুমি এগুলো দামগুলো আমাদেরকে একটু বলো। একটু নামাও, নামায় দেখাও। উপর একটা পার্ট, নিচে এখানে কয়টা বাটি? এখানে পাঁচটা বাটি আছে আর উপরে একটা প্লাস্টিকের বাটি। ওকে, এটা কতক্ষণ গরম থাকবে খাবার? 8 থেকে 12 ঘন্টা খাবার গরম থাকবে। এটার প্রাইসটা কত? ও আচ্ছা, ঠিক আছে, এটা 1800 টাকা। আমরা নেক্সট দেখব। ৪২৫ টাকা। এটার ভিতর কয়টা পার্ট আছে আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, দেখি তো এটার উপরে কি লেখা। এটা মনে হয় ফ্লাক্স টাইপ, মনে হয় এটা মনে হয় ফ্লাক্স মেবি। এটা গ্লাস আছে একটা। আচ্ছা, তারপরে নাও। ওই চাপেরই কিন্তু এটা একটু ছোট। এটার দাম কত সেটা একটু বলো। ৩২৫ টাকা। এটাতে মনে হয় ঠান্ডা খাবার নিলে মনে হয় ওইটা ওরকমই থাকে, এরকম কিছু একটা মনে হয়। চার ফ্লাক্সের দামগুলো একটু বলো। 495 টাকা। আর ওইটা কত? 995 টাকা। ওকে, তারপর আমরা নিচের সেলফে যে ইগুলো আছে, পটগুলো আছে, সেগুলো একটু দেখবো। হটপট 650 টাকা প্রাইস, দুইটা বক্স না? প্লাস্টিক হবে। এটা কয়টা বক্স? এটা হচ্ছে তিনটা। তিনটা না? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি এটার দাম কত। ওটার দামটা বলো। আগের প্রাইসটা কত? 565 টাকা। 675 টাকা। তারপরে আমরা ভিতরে একটা দেখতে পাচ্ছি টিয়া কালারের, ওটা একটু দেখাও আমাদেরকে। এটার প্রাইসটা কত? উপরে লেখা আছে মেবি 595 টাকা। তারপর এটা, এটা একদম ছোট একজনের খাবার ক্যারি করার মতো, এটা 300 টাকা। 300 টাকা প্রাইস। এরপর আমরা নিচে যে হটবক্সগুলো আছে, হটপটগুলো আছে, আমরা ওইগুলো একটু দেখবো। হটবক্স, হ্যাঁ, হটপটগুলোর রেঞ্জটা একটু জানবো। কত? 25 এম। আচ্ছা, এটা খুলে একটু স্পেসটা দেখাও সবাইকে। এটা তো অনেক স্পেস, আপনারা কিন্তু এটাতে খাবার সংরক্ষণ করতে পারবেন। কত ঘন্টা গরম থাকবে? 6 ঘন্টা গরম থাকবে খাবার। এটা হচ্ছে ছোট। আচ্ছা, এটার দাম কত? 260। ওকে, ও আচ্ছা, নিচে নিচে আলাদা চেম্বার, উপরে একটা বক্স। এটার দাম কত?
300 টাকা না সরি 400 টাকা এটার দাম আচ্ছা তিনটা একসাথে 795 700 এটা গরম থাকবে আচ্ছা তারপরে আচ্ছা আমাদের ফ্ল্যাক্সগুলো দামগুলো তো বললাম না ফ্ল্যাক্সগুলো দেখি এটা হচ্ছে ক্যারি করে আচ্ছা আচ্ছা 90 টাকা প্রাইস 90 টাকা তারপরে এটা হচ্ছে এগুলো তো একই মানে কালারটা একটু ডিফারেন্ট 520 টাকা করে এগুলোর প্রাইস 520 টাকা করে পুরো কালারটা আলাদা গিফট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ফ্ল্যাক্স যাদের নতুন বেবি আছে তাদের কিন্তু একটু পর পরই কিন্তু খাবার গরম করতে হয় পানি গরম করতে হয় পানি ফুটাতে হয় তো ওই জন্য আপনারা কিন্তু এরকম ফ্ল্যাক্স কিনতে পারেন এটা কতক্ষণ গরম থাকবে আচ্ছা এটা এটা কত এটা দাম কত 385 টাকা আচ্ছা দোকান থেকে চা আনতে আনতে দেখা যায় ঠান্ডা হয়ে যায় এর জন্য বা দেখা যায় যে বাচ্চাদের জন্য একটু দুধ তৈরি করে রাখলাম একটু গরম থাকলো এরকম তারপরে এই নিচের এই এই সিরিয়ালটা একটু এটা না এই যে আকাশি কালারটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আচ্ছা এটার দাম কত 385 টাকা এরপর এর চেয়ে ছোটগুলো আছে যে আমরা একটু দেখি এটা হচ্ছে 1000 গ্রামের এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে 260 টাকা 260 টাকা এটা হচ্ছে 500 গ্রাম ওখানে ট্যাগ লেখা আছে দেখো আচ্ছা 190 টাকা তারপরে আমাদের ভিতরে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি এগুলো একটু দাম বলো 390 টাকা দেখা যায় ভিউয়ার্স আমরা মাঝে মধ্যে চা তৈরি করে রেখে দিই দেখা যায় যে কাজের জন্য খেতে পারছি না তখন দেখা তখন আমরা এরকম মগের ভিতরে কিন্তু ঢেকে রাখলে এটা প্রায় এক ঘন্টার মতো কিন্তু আমাদের গরম থাকবে 180 টাকা ওকে প্লাস্টিক বডি দেখি আমি একটু দেখেন ভিউয়ার্স মগটা কিন্তু খুব সুন্দর এটাতেও কিন্তু গরম থাকবে আচ্ছা ডিজাইনটা একটু আলাদা কি গরম থাকবে নর্মাল নর্মাল আচ্ছা এগুলো সব লাঞ্চ বক্স আচ্ছা এগুলো দেখা হয়েছে আমাদের উপর থেকে একটা টিফিন বক্স খুলে দেখান তো এই যে এটা না এটা না এটা পাশেরটা এটা না হ্যাঁ এই যে হ্যাঁ এটা 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 একটু আমাদেরকে খুলে দেখান ভিউয়ার্স প্রায় সময় দেখা যায় কিন্তু টিফিন নেওয়ার পরে কিন্তু দেখা যায় খাবার নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যদি এরকম ভালো মানের টিফিন বক্স নেন তাহলে কিন্তু দেখা যাবে খাবারটা নষ্ট হবে না এখানে চারটা পার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা আপনাদের মন পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারবেন এটা কতক্ষণ গরম থাকবে 6 থেকে 7 ঘন্টা গরম থাকবে এনাফ 6 থেকে 7 ঘন্টা গরম থাকা আপনারা রোজার সময় কিন্তু রান্না করে এই বক্সের মধ্যে রেখে দিতে পারেন রাতে রান্না করলে কিন্তু ভোরবেলা আপনারা গরম গরম খাবারটা খেতে পারবেন তাতে আপনাদের কিন্তু খাবার গরম করার ঝামেলাটা কিন্তু থাকছে না হ্যাঁ অফিসেও খাবার ক্যারি করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আমরা আপনাদেরকে আজকে ফ্ল্যাক্স এবং যে টিফিন ক্যারিয়ার তারপর হটপট এইগুলি সম্পর্কে আপনাদের দাম সম্পর্কে বললাম আশা করি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনারা যেন ঘরে বসে সবগুলো প্রোডাক্টের দাম জানতে পারেন সেই জিনিসটা নিশ্চিত করতে চাই আমি তাই ভিউয়ার্স আমি আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি আশা করি আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন ডে বাই ডে আমার সাবস্ক্রাইবার বাড়ছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায়
আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।